বাল্যবিবাহ সন্দৰ্ভত চৰকাৰৰ স্থিতি কঠোৰ সমালোচনা চৰকাৰৰ পদক্ষেপ বেআইনী আখ্যা অল ইণ্ডিয়া মুছলিম পাৰ্চনেল ল বৰ্ডৰ অসমত নীতি বহিৰ্ভূতভাৱে আৰক্ষীয়ে চলাইছে অভিযান বেআইনীভাৱে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে বাল্যবিবাহৰে জড়িতক এই মন্তব্য কৰিছে বিশিষ্ট অধিবক্তা হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰীয়ে ভুক্তভোগীৰ পৰিয়ালৰ নিৰাপত্তাক লৈও প্ৰশ্ন উত্থাপন কৰিছে অধিবক্তাগৰাকীয়ে চাইল্ড মেরেজ প্রহিবিশন অফিসার কনমান দিব লাগে তেও নিয়ম মতো কমপ্লেইন দিব লাগে যদি কেনকা বাল্য বিবাহ হয় দেখা গেছে তেওঁলোকে কোনো ধরনের কমপ্লেইন দিয়া নাই যাওয়া 23 জানুয়ারীত ক্যাবিনেট মিটিং করার পিছত আমার চিফ মিনিস্টার মহোদয় একটা স্টেটমেন্ট দিলে যে আজির পর পঞ্চায়েত সেক্রেটারিবোর চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন হিসাবে তেওঁলোকক হেরি করা হব এই যে কথাটা কলে তার মানে বোঝা গেল তার আগলই কোনো চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসার হওয়া নাই যদি হয়ে না থাকে তুমি কোন ভিত্তিত এই মানুষ তুমি অ্যারেস্ট করিলা কমপ্লিট অন্যায় এটা বেআইনি হয়েছে রুলস অফ ফেম হওয়া নাই এতিয়ার নিয়ম হয়েছে যে কোনো একটা ভবিষ্যৎটু যদি ইমপ্লিমেন্ট করব লাগা হয় একটু রুলস বানাব লাগে আর তাতে লিখা আছে রুলস বানাব লাগে রুলসটু এসেম্বলিত লে ডাউন করব লাগে সেটাও করা নাই তো এই গোটেই বস্তুতে তার আলোচনা হয়ে এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে যেটু করেছে আজি 3 বছর 4 বছর 5 বছর একটা বিয়া হয়েছে সেটেল লাইফ হ্যাপি লাইফ লড়া ছড়ি আছে তেওঁলোকে সেটেল লাইফত একটা আনসেটেল হয়ে যে কমপ্লিটলি বেআইনি একটা পদক্ষেপ লয় গতিকে এই বস্তুটো বেআইনি হয়েছে আর গোটেই মুসলিম পার্সোনাল বোর্ডের যে ওয়ার্কিং বোর্ডের মেম্বার আসিল পার্টিকুলারলি লিগেল লিমিনারি যে আসিল তেওঁলোকে একটা সিদ্ধান্ত উপনীত হল যে আমি এই বস্তুটো যেহেতু মুসলিম ল এই ব্যাপারে পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্ট একটা রায় দিছিল এটা সুপ্রিম কোর্টত পেন্ডিং হয়ে আছে আর অহাকালে কেসটা সুপ্রিম কোর্টে ওঠার কথা আছে অহাকালে তো অহাকালে যদি উঠে একটা যদি ফাইনাল কোনো সিদ্ধান্ত হয় তাহলে আমি হেইটো হিসাবে আমি একটা পদক্ষেপ লম চাইল্ড ম্যারেজের আন্ডার যদি চাইল্ড বিয়া হয়েছে এই বিয়াটু একমত কিন্তু বিয়াটু বয়েড নহয় বিয়াটু অবয়েডেবল বলে কয় আর বয়েড যদি নহয় তাহলে এই যে তিরোতাজনী আছে তিরোতা স্টিল ওয়াইফ হিসাবে থাকিল যদি ওয়াইফ হিসাবে থাকে এই মানুষজন জেল হয়ে যাতে ওলাই আহিব তেতিয়া কিন্তু এই ওয়াইফটো কি হব লগা ছোৱালীৰ কি হব তুমি যেহেতু কইলা বিশেষ করে চিফ মিনিষ্টারের বক্তব্য দেওয়া পুলিশ যেহেতু করিলে কমপ্লিটলি এটা অন্যায় করিলে এওঁলোকৰ প্ৰতি এটা এটা ইনজাস্টিস করিলে বিশেষ করে তিৰোতা গরিব মানুহৰ প্ৰতি আর মই ভাবো যে যদি কৰ্তৃপক্ষ বিচাৰে এওঁলোকে যে তোমালোকে বেআইনীভাৱে আমাক হেৰি কৰিছা আমাক এটা ভেলিড মেৰেজ ইল্লিগেল হব পাৰে কিন্তু মানে প্ৰচিডিউৰটো কিন্তু বিয়াটো কিন্তু ভ্যালিড বিয়াটো কিন্তু বয়েড বলে হেৰি হোৱা নাই ডিক্লারেশন হোৱা নাই বয়েড ডিক্লারেশন হ'ব হ'লে কোর্টৰ মাধ্যমে হ'ব লাগিব কোর্টৰ মাধ্যমে কোনো যোৱা নাই গতিকে বিয়াটো ষ্টিল বিয়াটো আছে এই বিয়া থাকাৰ পাছতো তুমি যে ডিষ্টাৰ্ব কৰিলা যদি তেওঁলোকে কোনো ধৰণৰ হেৰি কৰে যদি ক্ষতিপূৰণ বিচাৰে ডি চিৰ ওপৰত এছ পিৰ ওপৰত চিফ মিনিষ্টাৰৰ ওপৰত মই ভাবোঁ সেইটো এটা চিন্তা কৰা আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।